হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু এস জেসিসি এবং তোমরা জানো যে প্রতিদিন সকালবেলায় কিন্তু আমি জি কে এক্সপ্রেস ক্লাস নিয়ে কিন্তু চলে এসেছি এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে যে ফুড এসআই আপকামিং কিন্তু তোমাদের ফুড এসআই এবং এসএসসি জিডিকে টার্গেট করে যাতে তোমরা জিকে হান্ড্রেড পার্সেন্ট নাম্বার যাতে তোমরা পরীক্ষায় নামিয়ে আসতে পারো তার জন্য কিন্তু আমি ক্লাস নিয়ে কিন্তু চলেছি প্রতিদিন সকাল আটটা থেকে জিকে এক্সপ্রেস এবং যেখানে কিন্তু আজকে আমাদের ক্লাস দু নম্বর ক্লাস যারা এক নম্বর ক্লাস এখনো দেখো নি তোমরা অবশ্যই ইউটিউবে গিয়ে তোমরা এক নম্বর ক্লাস দেখে নাও পিডিএফ কিন্তু আমাদের অ্যাপের ভিতরে দিয়ে দেওয়া হয়েছে টেলিগ্রামে দিয়ে দেওয়া হয়েছে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে তোমরা প্রতিদিন সকালবেলায় ক্লাস দেখো এবং প্রতিদিনের ক্লাসের পিডিএফটা তোমরা সংগ্রহ করো অবশ্যই ফুড এসআই এবং এসএসসি জিডির এক্সামে তোমরা কিন্তু এখান থেকে জিকে অবশ্যই তোমরা কমন পাবে তোমাদের কাজ হলো প্রতিদিন ক্লাস টাইম করে দেখা এবং পিডিএফ কিন্তু সংগ্রহ করে নেওয়া এবং আজকের ক্লাসটা যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যদি ক্লাসটা ভালো লেগে থাকে একটা লাইক এবং শেয়ার অবশ্যই করবে এবং তোমাদের বন্ধু বান্ধবী গ্রাম শহর সব জায়গায় কিন্তু আজকের ক্লাসটা কিন্তু তোমরা শেয়ার করে দেবে চলো কথা না বাড়িয়ে আমরা চলে যাই পরের টপিকে পরের টপিকে দেখতে পাচ্ছ যে অনেক ছাত্রছাত্রীরা কিন্তু আমাদেরকে কল করছে যে এসএসসি জিডি ফুড এসআই বা রেল বা পুলিশের উপরে আমাদের কোথায় অফলাইনে ব্যাস চলছে আমাদের কিন্তু অফলাইনে কোথায় কোথায় ব্যাস চলছে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কল্যাণী কল্যাণীতে কিন্তু আমাদের অফলাইন ব্যাস চলছে রানাঘাট চলছে আরংঘাটা চলছে দত্তপুলিয়া চলছে বনগা চলছে গাগনাপুর চলছে উত্তরবঙ্গের দিনহাটা উত্তরবঙ্গের দিনহাটাতে কিন্তু আমাদের এস এস অফলাইন ব্যাচ কিন্তু শুরু হয়ে যাচ্ছে কুড়ি তারিখ থেকে উত্তরবঙ্গের দিনহাটাতে কিন্তু আমাদের জিডির ব্যাচ কিন্তু অফলাইনে শুরু হচ্ছে এবং দক্ষিণবঙ্গে কোথাও কিন্তু জিডির কিন্তু অফলাইন ব্যাচ কিন্তু শুরু হচ্ছে না কিন্তু অনলাইনে কিন্তু শুরু হচ্ছে এবং তার সাথে সাথে আমাদের যে জেনারেল কম্বাইন এবং পুলিশের ব্যাচ যারা পড়ছে ওই ব্যাচে কিন্তু কভার হয়ে যাবে এছাড়া আমাদের হ্যালেনচা রয়েছে আমাদের নৈহাটি রয়েছে এবং বেলগড়িয়া তোমরা তাহলে বুঝতে পারছো আমাদের অফলাইন সেন্টার কোথায় রয়েছে যারা আমাকে বারবার করে কল করছো যে হ্যালেনচার নতুন ব্যাচ শুরু হয়েছে নাকি বেলগড়িয়া নৈহাটি রানাঘাট বনগাঁ দত্তগা সব জায়গায় কিন্তু নতুন ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে পুলিশ রেল এসএসসি সবকে টার্গেট করে কিন্তু নতুন ব্যাচ শুরু হয়েছে তোমরা কিন্তু যারা আমাকে কল করেছো আমাদের যে অফিসিয়ালি নাম্বার আছে নাম্বারে তোমরা কিন্তু সেখানে কিন্তু আসতে পারো এবং তোমরা দেখতে পাচ্ছ যে জিডির ব্যাচ কিন্তু আমাদের কিন্তু শুরু হয়ে গেছে কোথায় কুড়ি তারিখ থেকে কিন্তু দিন হাটা অফলাইনে কিন্তু আমাদের জিডির ব্যাচ কিন্তু শুরু হচ্ছে এবং সেখানে কিন্তু দেখতে পাচ্ছ অঙ্ক রিজিনিং ইংলিশ বিজ্ঞান দিকে সব কিন্তু হবে অফলাইন ক্লাস আধুনিক এসএসসি প্যাটার্ন নয়শো প্লাস রেকর্ড ভিডিও বিগত বছরের প্রশ্ন মাসিক মাইনা বিষয় ভিত্তিক আলাদা টিচার থিউরিয়াম সিউ এবং চারশো নিরানব্বই টাকা খুব 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 সামান্য টাকা কিন্তু রাখা হয়েছে কারণ গ্রামের ছাত্রছাত্রীদের কিন্তু টাকার পরিমাণ কিন্তু বেশি খুবই প্রবলেম হয় এবং এসএসসি সেই দিয়ে কিন্তু খুবই নজর রাখে যে ছাত্রছাত্রীদের যাতে কোনো প্রবলেম নয় তার জন্য চারশো নিরানব্বই টাকা কিন্তু উত্তরবঙ্গে কিন্তু আমাদের অফলাইন ডিডিটি ব্যাচ কিন্তু শুরু হচ্ছে কুড়ি তারিখ থেকে এবং তার সাথে সাথে টার্গেট জিডি যেটা আমাদের চারশো নিরানব্বই টাকা অনলাইনে অলরেডি কিন্তু আমাদের অনলাইনে কিন্তু জিডির ব্যাচ কিন্তু চলে এসেছে যারা এখনো ভর্তি হওয়া নি অ্যাপ ডাউনলোড করো ডাউনলোড করে তোমার স্বপ্নের দুর্গা কিন্তু তুমি পৌঁছাও এবং তার সঙ্গে কিন্তু আমরা আছি যাতে তোমাকে তোমাকে স্বপ্নে দুর্গা যাতে আমরা পৌঁছতে পারি চলো না বাড়িয়ে আজকের প্রথম টপিকের প্রথম প্রশ্ন কি আছে প্রথম কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ কাশ্মীরের কাশ্মীরের শাসনকালে কোথায় বৈধ সম্মেলন অনুষ্ঠিত হয় খুব ভালো কোশ্চের পরীক্ষা কিন্তু অনেকবার এসছে তোমারও কিন্তু এবারের পরীক্ষা কিন্তু আসতে পারে কী হবে এ হবে বি হবে সি হবে না ডি হবে চলো কই ক্লিলে দাও রাইট আনসার কি হবে চলো কোয়িকলি আনসার দাও রাইট আনসার কি হবে আমাদের রাইট আনসার হবে সবাই জানো এটা সবাই জানো রাইট আনসার হবে কি কাশ্মীর হবে কিন্তু রাইট অ্যান্সার চলো আমরা পরে কোশ্চেন চলে যাব পরের কোশ্চেন কি বলছে গণপরিষদের প্রথম সবাইকে সভাপতিত্ব করেন খুব ইম্পর্টেন্ট ভিভিআই দিয়ে রাখো খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় কিন্তু আসে অনেকে কিন্তু এখানে আনসার কিন্তু ভুল করবে আমি জানি এবং তোমরা কমেন্ট করে জানাও অ্যান্সার কি হবে এ হবে সচিদানন্দ সিংহ না বি আর আম্বেদকর না মৌলানা কামার মৌলানা আবুল কালাম আজাদ না রাজেন্দ্র প্রসাদ রাইট কি হবে চলো তাড়াতাড়ি অ্যান্সার দাও দেরি করবে না দেখা মাত্রই তোমাকে আনসার দিতে হবে তাহলে তোমার কাছে তিন থেকে চার সেকেন্ড লাগবে অ্যান্সার দিয়ে তোমাকে গোল করতে কারণ জিকে রকমভাবে তোমাকে পড়াশোনা করতে হবে প্রিপারেশন নিতে হবে বইগুলোকে বারবার করে রিভিশন দিতে হবে তার সাথে আমরা রয়েছি তোমাকে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট জিকে কিন্তু কমন পাদের সাহায্য করে এসএসসি তার জন্য তোমাকে প্রতিদিন সকাল আটটা এবং রাত আটটায় কিন্তু আমাদের এসএসসি ইউটিউব চ্যানেল তোমাকে ফলো করতে হবে তার সাথে পিডিএফ তোমাকে সম্পর্কে করতে রাইট আনসার হবে কিন্তু আমাদের এ হবে কিন্তু রাইট আনসার যদি অস্থায়ী সভাপতি যদি বলে তাহলে কিন্তু হবে কি প্রথম বলে এখানে স্থায়ী অস্থায়ী কিছু কিন্তু উল্লেখ করে দেয়নি রাইট আনসার হবে আমাদের এ যদি স্থায়ী যদি বলে তাহলে হবে রাজেন্দ্র প্রসাদ পরে কোশ্চেন চলে পরে খাদ্য নিরাপত্তা জরুরি অবস্থা জারি করলো কোন দেশ মানে সদন দপ্তর কোথায় রয়েছে খাদ্য নিরাপত্তা জরুরি অবস্থা নাইজেরিয়া ইউক্রেন রাশিয়া আফগান ইস্তান কেউ রাইট আনসার কুইক আনসার দাও তাড়াতাড়ি আনসার দেবে দেরি করবে না দেখা মাত্রই কিন্তু আনসার দিতে হবে আমরাও কিন্তু আজকে তাড়াতাড়ি করবো এই ধরনের কোশ্চেন খুবই ইজি দেরি করলে আমরা কমেন্ট করে তোমরা জানাও এবং প্রতিদিন কিন্তু ক্লাস করতে হবে প্রতিদিন সকাল আটটার সময় প্রতিদিন সকাল আটটার সময় কিন্তু আমার ক্লাস থাকবে এবং তার সঙ্গে প্রতিদিন রাত আটটার সময় কিন্তু আমার ক্লাস রয়েছে সাইক্লোন এক্সপ্রেস সাইক্লোন এক্সপ্রেস ক্লাস দেখো প্রতিটা ক্লাসের পিডিএফ অ্যাপে চলে যাচ্ছে যেখানে আমরা থিওরি এবং এমসি আমরা আলোচনা করছি রাইট অ্যান্সার হবে কি নাইজেরিয়া চলো আমরা পরের কোশ্চেন চলে যাব পরের কোশ্চেন কি রয়েছে প্রথম কোন মহিলা চিত্র অভিনেত্রী রাজ্যসভায় মনোনীত হয় মানে প্রথম কোন অভিনেত্রী রাজ্যসভায় মনোনীত হয় কীভাবে হেমা হেমা মালিনী জয়া বচ্চন নার্গিস দত্ত রেখা গণেশন চলো কুইক ক্লিন দাও রাইট আনসার তো হবে চলো তাড়াতাড়ি দেরি করলে কিন্তু হবে না তাড়াতাড়ি কিন্তু তোমাকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করতে হবে তাহলে রাইট অ্যান্সার অনেকে কমেন্ট করছে আমি দেখতে পাচ্ছি চলো আমাদের রাইট আনসার হবে নার্গিরি দত্ত হবে কিন্তু রাইট আনসার চলো আমরা পরের কোশ্চেন চলো পর কোশ্চেন কাছে অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলা কিসের জন্য বিখ্যাত অনন্তপুর জেলা মানে অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলা কিসের জন্য বিখ্যাত এ বি সি ডি চলো কুইক ক্লিন দাও রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার কী হবে চলো কুইক ক্লি দাও রাইট আনসার হবে কিন্তু ডি হবে কিন্তু রাইট আনসার ডি হবে কিন্তু রাইট আনসার স্বর্ণ মুদ্রা চলো আমরা পরে কোশ্চেন চলে যাব ইলেকট্রিক বাল্বের ফিলামেন্টে কোন ধাতু দিয়ে তৈরি হয় ইলেকট্রিক ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট এ বি সি ডি এটা সবাই জানে আমি জানি তোমার সবাই সঠিক আনসার দেবে চলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করো চলো এবং আজকের ক্লাসের পিডিএফ তোমরা কোথায় পাবে টেলিগ্রাম আমাদের কিন্তু জিকে এক্সপ্রেসের ক্লাসের পিডিএফ কিন্তু টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু পেয়ে যাবে তুমি দেখো আমাদের ডেসের নিচে কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা সেখানে জয়েন করো লিঙ্কটা সব জায়গায় শেয়ার করো তোমাদের বন্ধুদের কাছে এবং সাইক্লোন এক্সপ্রেসের পিডিএফ কিন্তু তোমরা অ্যাপে পাবে অ্যাপ ডাউনলোড করে নাও রাইট আনসার হবে কি হবে কিন্তু রাইট আনসার চলো আমরা পরের কথা চলে থেকে শিখ খলসা সম্প্রদায় প্রতিষ্ঠা করেন কে গুরু অর্জুন না বি গুরু গোবিন্দ সিং তেগ বাহাদুর না গুরু হরগোবিন্দ চলো ওইখানে আনসার দাও কি বলছে শা সম্প্রদায় প্রতিষ্ঠা করেন কিন্তু গুরু গোবিন্দ সিং গুরু গোবিন্দ সিং হবে কোন জ্বালানি ব্যবহার করা হয় দাও জেট বিমানে কোন জ্বালানি ব্যবহার করা হয় পেট্রোল ডিজেল গ্যাস এবং কিরোসিন রাইট হবে সবাই জানে যে প্লেনে কিন্তু কিরোসিন কিন্তু ব্যবহার করা হয় চলো আমরা চলে কত সালে মানুষ প্রথম চাঁদে পদার্পণ করেন চাঁদে কত সালে যায় কত পঁয়ষট্টি পনসত্তর পঁচাত্তর না আমাদের উনিশশো উনআশি চলো কই ক্লান্সার দাও চাঁদে প্রথম কত সালে যায় চলো আছে কিন্তু আমরা ত্রিশটা কোশ্চেন আলোচনা করবো এবং জিকে এক্সপ্রেসে আমরা প্রতিদিন একটা মিক্স প্রতিটা সাবজেক্ট বা ইতিহাস ভূগোল পর্দি স্টাডি জিকে মিলে আমরা ত্রিশটা কোশ্চেন আলোচনা করবো এবং ইম্পর্টেন্ট যেটা তোমরা আমরা পরীক্ষায় কমন পাও আমার টার্গেট পরীক্ষায় যদি তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাও এবং তার জন্য প্রতিদিন ক্লাস করতে হবে চলো রাইট আনসার কি হবে উনিশশো উনসত্তর চলো আমরা পরে কোশ্চেন চলে পর্যায়েছে এটা হবে বর্ণালী ঠিক আছে বর্ণালীর কোন রঙের তরঙ্গ দৈর্ঘ্য ক্ষুদ্র বেগুনি কমলা হলুদ না নীল চলো কই ক্লাসে দাও কে বলে রাইট আনসার বর্ণালী কোন রঙের তরঙ্গ দৈর্ঘ্য ক্ষুদ্র নীল হলুদ কমলা না বেগুনি হ্যাঁ চলো কিন্তু কি হবে কিন্তু বেগুনি চলো আমরা পরের কোয়েশ্চন চলে পর কোয়েশন কি আছে পরের কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ আমাকে কিন্তু প্রতিদিন অনেক কল আসছে এই সিলেকশন ব্যাচ নিয়ে যে সিলেকশন ব্যাচটা কি স্যার সিলেকশন ব্যাচটা কি তারা জানতে চায় ভালো করে আরও জানতে চায় আমি অনেক ছাত্র যাদেরকে বলতে বলতে মারা খারাপ হয়ে যাচ্ছে কারণ এত ছাত্র সিলেকশন ব্যাচে ভর্তি হচ্ছে আমাদের খুব খুব ভালো লাগছে কারণ সিলেকশন ব্যাচ থেকে পড়ে কিন্তু অনেকে কিন্তু চাকরি পাচ্ছে এবং এই ব্যাচ এমনভাবে এসএসসি তোমাদের উপহার দিয়েছে এবং আমরা চাই যে প্রতিটা ছাত্র যাদের এইরকম ব্যাচে প্রিপারেশান নিক পড়াশোনা করুক এবং তার স্বপ্নের সে পৌঁছাক এবং সিলেকশন ব্যাচে কিন্তু আমাদের টার্গেট রয়েছে যাতে তোমাকে সিলেকশন পেতে হবে এবং চাকরিটা তোমাকে পেতে হবে তার জন্য এসএসসি ঠিক করেছে যে প্রতি মাসে পঁচাত্তরটি লাইভ ক্লাস প্রতি মাসে পঁচাত্তরটা লাইভ ক্লাস আমি বুঝতে পারছো লাইভ ক্লাস এবং সেই লাইভ ক্লাসের রেকর্ড ভিডিও কিন্তু তুমি পেয়ে যাবে এবং তারপর কি সাতটি বিষয়ের একত্র বই সাতটি বিষয় একত্র বই মানে বুঝতে পেরেছো সাতটা বই তোমাকে দেবে ম্যাথ ইংলিশ জিআই সায়েন্স ইতিহাস ভূগোল পলিটি এবং তার সাথে সাতশো ঠিক আছে সাতশো পঞ্চাশ প্লাস রেকর্ড ভিডিও আর কি চাই তোমার বলো আর কি চায় লাইভ ক্লাস করছো প্রতি মাসে পঁচাত্তর টাকা করে লাইভ ক্লাস তার রেকর্ড ভিডিও সাতশো পঞ্চাশটা রেকর্ড ভিডিও আগে থেকে দিয়ে দেওয়া হয়েছে একদম ইম্পর্টেন্ট ভিডিও পার্ট বাই পার্ট ম্যাথের পুরো ভিডিও সায়েন্সের বা কোনো কোর্সের তার রেলের একটা পুরো ভিডিও রয়েছে পুলিশের রয়েছে সিজিএল রয়েছে এবং সাতটা বই তুমি দেখতে পাচ্ছ যে লাইফ টাইম ভ্যালিটি এটা কেউ দিতে পারবে না কেউ দিতে পারবে না আমি তোমাকে বলে যাচ্ছি চ্যালেঞ্জ দিচ্ছি এসএসসি এই দু হাজার তেইশ সালে দাঁড়িয়ে যে লাইফ টাইম ভ্যালুটি কেউ তোমাকে দিতে পারবে না নয়শো নিরানব্বই টাকায় লাইফ টাইম ভ্যালিডি এখন যে কোনো একটা এক বছরের কোর্স নিলেই তার পরেই যায় বারোশো হাজার বা দু হাজার টাকা যেটা আমরা লাইফ টাইম ভ্যালুটি দিচ্ছি এক হাজার নয়শো নিরানব্বই টাকায় এবং তার সাথে সাতখানা বই এবং বইটা তুমি দেখতে পাচ্ছ দর্পণ বই এবং যেখানে প্রতিটা বই থিউরি কি সুন্দরভাবে আলোচনা করেছে এবং তার এমসি কিউ প্রতিটা টিচারের পিছনে খেটেছে যাতে সিলেকশন তুমি পাও তার জন্য এই বইটা তোমাকে পড়তে হবে এবং তার সাথে প্রতিদিন তোমাকে ক্লাস করতে হবে যারা এখনো ভর্তি হওনি তোমরা এই ব্যাচে কিন্তু ভর্তি হতে পারো এবং এসএসএসই সব থেকে সাকসেসফুল ব্যাচ কিন্তু এটা তোমাকে মাথায় রাখতে হবে এই ব্যাচে কিন্তু অনেক ছাত্রছাত্রীরা কিন্তু চাকরি পাচ্ছে বুঝতে পেরেছো চলো তারপরে কি আছে কি আছে আজ লান শাহ কাপ কোন খেলার সঙ্গে যুক্ত গল ক্রিকেট ফুটবল হকি চলো আজ লান শাহ কাপ কোন খেলার সঙ্গে যুক্ত চলো কই ক্লি দাও রাইড আনসার কি হবে রাইড আনসার কি হবে চলো দাও কি হবে রাইট আনসার রাইট আনসার হবে কিন্তু হকি হবে কিন্তু রাইট আনসার চলো আমরা পরে কোশ্চেন চলে হবে এবার কিন্তু আমরা একটু তাড়াতাড়ি করবো ভারতের সব ব্যাংকের আর্থিক বর্ষ বর্ষ কোন সময় কাল থেকে বোঝায় ভারতের সব ব্যাংক ভারতের সব ব্যাংক আত্মিক বর্ষ কোন সময় কালকে বোঝায় জানুয়ারি থেকে ডিসেম্বর মার্চ থেকে ফেব্রুয়ারি এপ্রিল থেকে মার্চ না মে থেকে এপ্রিল খুব ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষা কিন্তু অনেকবার এসে রাইট আনসার হবে কি রাইট আনসার হবে সি হবে কিন্তু রাইট আনসার এপ্রিল থেকে মার্চ চলো আমরা পরের কোশ্চেন চলে যাব হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় হাইগ্রোমিটারের সাহায্যে বা বাতাসে আপেক্ষিক আর্দ্রতা না বায়ুর গতিবেগ না সমুদ্র জলের গতিবেগ না সমুদ্র স্রোতের গতিবেগ চলো কিন্তু আনসারটা খুব ভালো কোয়েশ্চেন এটা ভিভিআর দিয়ে রাখো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন হাইগ্রোমিটার হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় আমাদের রাইট আনসার হবে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা বাতাসের আপেক্ষিক আর্দ্রতা হবে কিন্তু রাইট আনসার চলো আমরা পরের কোশ্চেন চলে যাব কে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি গঠন করে কি হবে রাইট আনসার রাজা মোহন রায় না দয়ানন্দ সরস্বতী গোপাল কৃষ্ণ গোখলে মহাত্মা গান্ধীজি মহাত্মা গান্ধীজি চলো কুইক আনসার দাও রাইট আনসার কি হবে রাইট আনসার হবে কিন্তু সি গোপাল কৃষ্ণ গোখলে গোপাল কৃষ্ণ গোখলে চলো আমরা পরের কোশ্চেন চলে যাব গ্যালভানাইজেশন গ্যালভানাইজেশন হলো লোয়ার উপরের প্রবল কি হবে অ্যালমোনিয়াম সীশা তামা দস্তা মানে গ্যালভেলশনের উপরে লোয়ার উপরে কোনটা পলপ দেওয়া হয় খুব ভালো কোশ্চেন পরীক্ষা কিন্তু অনেকবার এসেছে এই কোশ্চেন কিন্তু অনেকে ভুল করে এসেছে পরীক্ষায় আমাদের রাইট আনসার কি হবে রাইট আনসার হবে কিন্তু দস্তা হবে কিন্তু রাইট আনসার চলো আমরা পরের কোশ্চেন চলে যাবো বায়ুমন্ডলে কোন স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয় কি হবে এ হবে না বি না সি না ডি চল কই ক্লান্সে দাও রাইট আনসার কি হবে বায়ুমন্ডলে কোন স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয় চলো কই ক্লান্সে দাও

ভারতীয় সংসদের সদস্য পদ নির্বাচিত হওয়ার জন্য ন্যূনতম বয়স কত তিরিশ পঁচিশ একুশ আঠাশ সংসদ সংসদের মেম্বার মানে লোকসভার মেম্বার হতে গেলে তোমার বয়স কত লাগবে আমাদের রাইট অ্যান্সার কিন্তু পঁচিশ বছর হবে কিন্তু রাইট অ্যান্সার চলো আমরা পরের কথা চলে যাব কোন রোগের চিকিৎসায় ডায়ালিস পদ্ধতি ব্যবহার করা হয় এটা সবাই জানে এ না আমাদের কী হবে হিডপিন্টের রোগ না কিডনির রোগ না হাড়ের না সাইতন্ত রোগ এটা সবাই জানে যে আমাদের ডায়ালিস পদ্ধতি আমাদের কিন্তু কিডনিতে যদি কোনো সংক্রান্ত যদি রোগ হয় তাহলে রাইট আনসার বি হবে রাইট আনসার চলো পরে কোশ্চেন জাতীয় ডাক দিবস কত সালে পালিত হয় মানে কত তারিখে পালন হয় দশই অক্টোবর চব্বিশে মার্চ সাতই আগস্ট ষোলই নভেম্বর চলো কুইক আনসার দাও জাতীয় ডাক দিবস কত তারিখে পালিত হয় জাতীয় ডাক দিবস চলো কুইক আনসার দাও রাইট আনসার কি হবে রাইট আনসার হবে কিন্তু দশই অক্টোবর চলো আমরা পরে কোশ্চেন চলে যাব পরে কোশ্চেন কি আছে কোন মন্ত্রক কোন মন্ত্রক সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স মানে সি এর জন্য আধুনিক আধুনিকরণ পরিকল্পনা ফোর অনুমোদন করেছে কীভাবে রাইট আনসার এ না বি না সি না ডি চলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন ও বিচার মন্ত্রণালয় প্রতিরক্ষা মন্ত্রণালয় না পররাষ্ট্র মন্ত্রালয় চলো কই ক্লান্সে দাও সি আর আমাদের রাইট চ্যান্সার হবে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় হবে রাইট আনসার চলো পরের চলে যাবো উডের দেশ পিচ কত সালে হয় আটান্ন চুয়ান্ন তেপ্পান্ন না আমাদের তেরো চলো কই ক্লাসে দাও রাইট আনসার কী হবে রাইট আনসার কী হবে পুডের ডেস্ট প্যাচ কত সালে বের হয় রাইট আনসার কী হবে রাইট আ্যান্সার হবে কিন্তু আঠেরোশো চুয়ান্ন সালে আঠেরোশো চুয়ান্ন সালে হবে কিন্তু রাইট অ্যান্সার চলো আমরা পরের কোশ্চেন চলে যাব পরের কোশ্চেন কী আছে পরের কোশ্চেন বলছে ভারতের প্রথম কোন রেল স্টেশন কী বলছে আই এস ও সার্টিফিকেশন পেয়েছে কোন রেল স্টেশন হাওড়া রেল স্টেশন না গুয়াহাটি না ছত্রপতি না চারবাগ রেল স্টেশন কী রাইট আনসার হবে রাইট আনসার রাইট আনসার হবে কি আই এস ও সার্টিফিকেশন পেয়েছে কোন রেল স্টেশন রাইট আনসার হবে গোয়াটি রেল স্টেশন চলো আমরা পরে কোশ্চেন চলে আপনার কি আছে কোনটি সবচেয়ে উন্নত মানের কয়লা এটা কিন্তু ওইবার এসেছিল এ বি সি ডি কোনটি সবচেয়ে উন্নত মানের কয়লা আমাদের রাইট আনসার কি হবে রাইট অ্যান্সার হবে অ্যান্ত হবে রাইট আনসার আমাদের এ হবে কিন্তু রাইট অ্যান্সার এ চলো আমরা পরের কোশ্চেন চলে যাব পরের কোশ্চেন জৈন ধর্মের পাঁচটি আদর্শ একসঙ্গে কী নামে পরিচিত পঞ্চতত্ত্ব পঞ্চমহাবত পঞ্চভঙ্গিনগর পঞ্চরত্ন চলো কিন্তু আনসার দাও জৈন ধর্মের পাঁচটি আদর্শ একসঙ্গে কী নামে পরিচিত খুব ভালো কোশ্চেন পরীক্ষা আসতে পারে এই রকম কোশ্চেন রাইট আনসার হবে পঞ্চ পঞ্চমহাব্রত হবে কিন্তু রাইট অ্যান্সার সি হবে কিন্তু আমাদের রাইট অ্যান্সার চলো আমরা পরের কোশ্চেন চলে যাব কোন তারিখে কোন তারিখকে শরৎকালীন বিশু বলা হয় তেইশে সেপ্টেম্বর বাইশে ডিসেম্বর একুশে জুন একুশে মার্চ শরৎকালীন মবে যেগুলো তো সোজা সোজা কি কীভাবে কোন তারিখকে শরৎকালীন বিশু বলা হয় কীভাবে রাইট আনসার রাইট অ্যান্সার হবে তেইশে সেপ্টেম্বর তেইশে সেপ্টেম্বর হবে কিন্তু রাইট অ্যান্সার চলো আমরা পরের কোশ্চেন চলে যাব পরের কোশ্চেন কী আছে পরের কোশ্চেন বলছে ভারতের কোন রাজ্য দ্বৈত নাগরিকত্ব স্বীকৃতি পেয়েছে কীভাবে মহারাষ্ট্র দিল্লি না অসম না জম্মু কাশ্মীর রাইট আনসার রাইট আনসার হবে কিন্তু জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীর হবে কিন্তু রাইট আনসার চলো পরের কোশ্চেন চলো পরের কোশ্চেন কি আছে গান্ধী আয়রন চুক্তি গান্ধী আয়রন চুক্তি গান্ধী গান্ধীন চুক্তি কত সাথে স্বাক্ষর হয় পাঁচই মাস একত্রিশ পাঁচই মাস বত্রিশ দশই মাস একত্রিশ নয় মাস ত্রিশ চলো গান্ধী আয়রন চুক্তি চলো কই গেলে আনসার দাও রাইট আনসার কি হবে আজকে কিন্তু আমরা ত্রিশটা কোয়েশ্চেন কিন্তু আলোচনা করবো প্রতিদিন সকাল আটটার সময় কিন্তু আমার ক্লাস থাকে জি কে এক্সপ্রেস ফুট এসআই আর হলো এসএসসি জিডিকে টার্গেট করে কিন্তু জিগের ক্লাস কিন্তু সকাল আটটার সময় কিন্তু হচ্ছে চলো প্রতিদিন কিন্তু দেখতে হবে এবং তার সাথে পিডিএফ তোমাকে সংগ্রহ করে নিতে হবে রাইট আনসার হবে পাঁচই মার্চ উনিশশো একত্রিশ চলো আমরা পরের কোশ্চায় চলে আমার যে ভারতীয় বিপ্লববাদের জনক তাকে বলা হয় ভিভিআই দিয়ে রাখো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কি হবে বাসুদেব বলবান ফারকে বালকৃষ্ণ চাপে কর দামে ধর চাপে কি হবে রাইট আনসার রাইট আনসার কী হবে রাইট আনসার হবে কি আমাদের চলো কি হবে রাইট আনসার রাইট আনসার হবে কিন্তু এ হবে কিন্তু রাইট আনসার এ হবে কিন্তু আমাদের রাইট আনসার আজকের লাস্ট কোশ্চেন আজকে লাস্ট কোশ্চেন কি বলছে ভিটামিন কোন ভিটামিনের অভাবে বেরি বেরি রোগ হয় কোন ভিটামিনের অভাবে বেরি বেরি রোগ হয় এটা হবে কি ভিটামিন এটা বি হবে আট হয়ে গেছে কি হবে এ বি সি না ডি কি হবে সি রাইট আনসার হবে কিন্তু ভিটামিন বি ভিটামিন এ রাতা রোগ হয় ডিতে দিকে রোগ আর শীতে ক্যালসিয়েরাল তাহলে আমাদের ডি দিয়ে হবে হ্যাঁ হ্যাঁ তাহলে আমাদের বি হবে রাইট আচ্ছা আবার কি আছে দেখি তবে দেখতে পাচ্ছ ফুড এসে ব্যাচ আমাদের অনলাইনে কিন্তু শুরু হয়ে গেছে যারা এখনো ভর্তি হওনি নি তোমরা আমাদের এস অ্যাপ ডাউনলোড করে সেখান থেকে কিন্তু অনলাইন ফুড ফুড এসাই ব্যাচে কিন্তু তোমরা ভর্তি হতে পারো চলো থ্যাংক ইউ তাহলে আজকে ত্রিশটা কোশ্চেন কিন্তু অলরেডি হয়ে গেছে আগের দিন কিন্তু এক নম্বর যারা এখন জিকে এক্সপ্রেসের ক্লাস দেখই তোমরা ইউটিউবে ক্লাস দেখে নাও পিডিএফ আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রামে কিন্তু দিয়ে দিয়েছি আজকের ক্লাসের পিডিএফ কিন্তু তোমরা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে কিন্তু তোমরা পেয়ে যাবে প্রতিদিন সকাল আটটার সময় কিন্তু আমরা জিকে এক্সপ্রেস এবং রাতের বেলায় সাইক্লোন এক্সপ্রেস কিন্তু আমরা ক্লাস নিয়ে থাকছি ফুড এসআই এবং এসএসসিডি ডিকে টার্গেট করে চলো কালকে আবার দেখাবে ফিল্ডেন্ড টাটা গুড নাইট